হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তবে আমি ভালো নাই কারণ ঢালিউড পাড়ায় শোনা যাচ্ছে আবারও বিবাহ বিচ্ছেদের খবর অপুর সঙ্গে সংসার করা হচ্ছে না ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিচ্ছেদের খবর জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাহির সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে তবে বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন নাকি তারা ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বেশ কিছুদিন ধরেই মাহি ফেসবুকে মন খারাপের স্ট্যাটাস দিচ্ছিলেন সেটা ছিল তার ব্যক্তিগত ঘটনার অনুভূতি গতকাল রাতে তিনি স্ট্যাটাসে লিখেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকা হচ্ছে না আমার এটা হয়তোবা আমারই ব্যর্থতা পরে মাহি লোকদের কাছে ক্ষমা চেয়েছেন ঘটনার প্রসঙ্গে মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এর মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার কাছ থেকে আলাদা হয়েছে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থা নেই আমার ঈদের সাত দিন আগে তিনি জানিয়েছিলেন তিনি এবং তার স্বামী আলাদাভাবে নিজেদের বাসায় ঈদ করবেন ঈদের নামাজ পড়ে তার স্বামী অপু মাহমুদ চাপাই নবাবগঞ্জের মাহিদের বাসায় আসবেন পরে তাদের ঈদ শুরু হবে শেষ পর্যন্ত এই ঈদে তেমনটা হয়নি হঠাৎ এর মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদের খবর এলো আমরা কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি সেটা বলতে পারছি না দুই হাজার অপু তিনি যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়াশোনা করে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন দুই পরিবারের সম্মতিতেই সে বছর পঁচিশে মে তাদের বিয়ে হয় আগামী পরশু হতে যাচ্ছিল তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী তার দুদিন আগে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত এলো বিয়ের মাসেই বিচ্ছেদ মাহি জানান বিচ্ছেদ নিয়ে আপাতত তিনি আর কোনো কথা গণমাধ্যমে বলতে চান না যা হয়েছে সেটা দুই পরিবারের মধ্যেই থাকুক ঈদ কাটানোর শেষে ঢাকায় ফিরে তার শিডিউল দেওয়া সিনেমাগুলোয় মনোযোগ দিতে চান তিনি